বিদ্যুৎ খাতে দুর্নীতি বিরোধী কমিশন গঠনে বিএনপির দাবি রাজনৈতিক ফায়দা হাসিলের অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়াও তেলের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির সমালোচনার কড়া জবাব দেওয়ার পাশাপাশি আগামীতে বিদ্যুতের দাম কমানোরও ইঙ্গিত দেন তিনি। আবু সাইদপুর রিপোর্ট। মিরপুর সেনানিবাসে এমআইএসটিতে আয়োজিত এনার্জি অ্যান্ড পাওয়ার বিষয়ক চতুর্থ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জবাব দেন বিএনপির দুর্নীতিবিরোধী বিদ্যুৎ কমিশন গঠন প্রসঙ্গে। এখন বিএনপি থেকে যদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মানে গড় মন্তব্য করা হয় তাতে তো শোভনীয় না। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি বলেছে যে দুর্নীতির তথ্য পেলেই আমরা তার উপর অ্যাকশন নিব। আর এছাড়াও বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির শাসনামলের ফিরিস্তি তুলে ধরেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। বিএনপির পাঁচ বছর 2001 সাল থেকে বিদ্যুতের আমরা 96 সনে এসে যে বিদ্যুৎ ব্যবস্থাপনা করে গেছিলাম তারপরে পাঁচ বছর একটা পিছনে গিয়েছে। বাংলাদেশের মানুষ তখন 40%-এর মতো বিদ্যুৎ পেত, এখন আজকে আল্লাহর মেহরবানিতে বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎ। জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পাবে না কমবে সে বিষয়টি নিয়েও সুস্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। এখন এমন অবস্থা পৃথিবীতে হয়েছে যে আপনি কোনোভাবে বলতে পারবেন না আজকে দামটা কালকে কী হবে। সেই জন্য আমরা দেখে শুনে যদি দেখি স্থিতিশীল হয় এবং কম হয় অবশ্যই সরকার যে প্রয়োজনীয় যেটা মানে অ্যাডজাস্টমেন্ট সেটা করবে। বিদ্যুতের দাম কমতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এতে সরকারের মনোভাবের কোনো প্রশ্ন নেই। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা।